মাজত মাত্ৰ এটা দিন আৰু এটা দিনৰ পিছতে লক্ষীমপুৰ জিলাৰ মার্কাস একাডেমিত অনুষ্ঠিত হ'ব বিশ্ব ফার্মাসিষ্ট ডে। আৰু বৰ্তমান সময়ত দেখা গৈছে যে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ হৈছে বিশ্ব ফার্মাসিষ্ট ডে উদযাপনৰ। মই পৰিৱেশ দেখুৱাম আৰু মাজত মাত্ৰ এটা দিন অহা 25 ছেপ্টেম্বৰ তাৰিখে সমগ্ৰ বিশ্বতে ফার্মাসিষ্ট ডে পালন কৰা হয় আৰু সমান্তৰালকৈ লক্ষীমপুৰ জিলাৰ করুণাবাড়ী মার্কাস একাডেমিতো বিশ্ব ফার্মাসিষ্ট ডে উদযাপন করবলে প্রস্তুতি চলাই আছে। আমি কথা পাতিম আসলে 25 তারিখে কি কি কার্যসূচী এই ফার্মাসিষ্ট ডে থাকিব, কেনে উদযাপন করব, কোন কোন বিষয়ববিয়া এই ফার্মাসিষ্ট ডেত উপস্থিত থাকিব সবিশেষ আপনার জানাব বিচাৰিছো। মই দেখুৱাইছো এয়া উদযাপনৰ যি মণ্ডপ, সেই মণ্ডপ ইতিমধ্যে সজাই পৰাই তোলা তেওঁলোকে পৰিলক্ষিত হৈছে। আমি কথা পাতিম আসলে বিশ্ব ফার্মাসিষ্ট ডেত কেনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান থাকিব, কোন কোন ব্যক্তি আসলে এই ফার্মাসিষ্ট ডেত উপস্থিত থাকিব, আমি সবিশেষ জানিবলৈ চেষ্টা কৰিম আপোনাৰ পৰা। কি ক'ব স্যার, প্রত্যেক বছর আমার যেটো 25 ছেপ্টেম্বৰ আছে, 25 ছেপ্টেম্বৰ আমার বিশ্ব ফার্মাসিষ্ট দিবস পালন করা হয়। সেয়ে এবার আমার লক্ষীমপুর জেলার আরপুর তরফের পর আর সকল ফার্মাসিষ্ট বিষয়ববীয়সকলের সহায় সহযোগিতা আমি লক্ষীমপুর স্থিত লালু করুণাবাড়ী মার্কাস একাডেমিত এবার উদযাপন করব লৈছো। আর আমার যিমানবোৰ ফার্মাসিষ্ট দাদা বাইদেউসকল আছে সকলকে আমি ইয়ালে নিমন্ত্রণ জানাইছো, আপনাদের সকলকে আহক। আমার 25 ছেপ্টেম্বৰত হবলগীয়া ফার্মাসিষ্ট ডেত আপনাদের সকলে আহি সহায় সহযোগিতা করক আর আমার অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করা। কি কি কার্যসূচী থাকবে? আমার কার্যসূচী থাকবে আপনার প্রথমে আমার পতাকা উত্তোলন হব আরপুর, আর 2 নম্বর কথা হল কি যে আমার যোনটো বৃক্ষরোপণ আছে বৃক্ষরোপণটি হব, তারপর আপনার মাজত সাংস্কৃতিক অনুষ্ঠান একটা সরকে থাকিব, তারপর আপনার আমার যোনবোৰ গেস্ট আহিব, আমার আনন্দ মিশ্র স্যার অহার কথা আছে আর আমার লক্ষীমপুর ড্রাগ ইন্সপেক্টর তেখেতো আহিব, আর আমার যোনবোৰ ডক্টর সকল আছে প্রায় আদি করে আপনার 9-10 জন ডক্টর আহিব, গতিকে সকলোরে সহায় সহযোগিতা আছে ইয়াত। গতিকে মই আশা করো আমার যোনবোৰ ফার্মাসিষ্ট আছে সকলে যাতে আহি সিদিন আমার 25 ছেপ্টেম্বৰ যোন ফার্মাসিষ্ট ডে পালন করা হব তাত যাতে আহি সকলে সহায় সহযোগিতা করে। আসলে অহা 25 ছেপ্টেম্বৰ তারিখে যে ফার্মাসিষ্ট ডে, সেই ফার্মাসিষ্ট ডের প্রতি অধিক সক্রিয় হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আসলে বিভিন্ন কার্যসূচী ইয়াত রূপায়ণ করা হব। লক্ষীমপুর জেলা আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র ডাঙরিয়ার ড্রাগস ইন্সপেক্টর আহি ইয়াত উপস্থিত হব। আমি তেওঁলোকক এই যে অনুষ্ঠান আয়োজন করেছে এই অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয়, সুন্দরভাবে যাতে পরিচালিত হয় তারে আশা করছো। আর ইয়ার জড়িয়ে আপনার আমি জানাব বিচারছো যে আপু লক্ষীমপুর জেলা সমিতিয়ে এই প্রতিবেদনের জড়িয়ে আপনাদেরকে নিমন্ত্রণ জানাইছে আপনাদের আহিব আর বিশ্ব ফার্মাসিষ্ট দিবস এই দিবসটি সাফল্যমণ্ডিত করবলে অনুরোধ জানাইছে।